ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া এর ওপর আলোচনাটা করব দেখো আমাদের যে লেকচার সিরিজ চলছে সেখানে আমরা বিগত দুদিনে ভারতের রাজনৈতিক সীমানা ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ নেবারিং কান্ট্রিজ এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি এবং তারপরে ভারতের যে স্টেট রিঅর্গানাইজেশন অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যগুলোর পুনর্গঠন যে প্রক্রিয়া অর্থাৎ স্বাধীনতার সময় থেকে দু হাজার একুশ অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত ভারতের যে পলিটিক্যাল ইউনিটসগুলোর চেঞ্জেস সেগুলো আমরা আলোচনা করেছি আজকে থেকে আমরা ভারতবর্ষের যে ফিজিওগ্রাফিক ডিভিশান অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি যদি আমরা বলি ফিজিক্যাল জিওগ্রাফির আসপেক্টে আমাদের আলোচনাটা শুরু করব তো প্রথমেই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশানস অফ ইন্ডিয়া কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে হয় আজকের আলোচনাটা মূলত আমরা চারটে পয়েন্ট হেডিংয়ে করব। অর্থাৎ চারটে মূল পয়েন্টের ভিত্তিতে আমাদের আলোচনাটা আজকে এগিয়ে নিয়ে যাব দেখো প্রথম যে জিনিসটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার বেসিসটা কি অর্থাৎ আমরা কোন বিষয়ের ওপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগগুলো করছি তাহলে প্রথমে আমরা পড়বো যে ফিজিওগ্রাফি দেন নেক্সট আমরা পড়ব এর বেসিসটা অর্থাৎ বেসিস অফ ডিভিশন মূলত এই যে পয়েন্টসগুলো আমি আজকে উল্লেখ করছি এর ওপর আলোচনা করব আজকে আমরা নেক্সট হচ্ছে এই ফিজিওগ্রাফিক ডিভিশানসগুলো যদি আমরা দেখি মূলত পাঁচটা বা চারটে যে যেভাবে এটাকে ডিভাইড করেছে বিভিন্ন রিজোনাল জিওগ্রাফার বিভিন্ন সংস্থা ওটাকে ডিভাইড করেছে ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনসটা আমরা সেই রকম ডিভিশানসগুলো পড়ব এবং তার মধ্যে থেকে চারটে বা পাঁচটা যে আমাদের মেন ডিভিশন হবে ফিজিওগ্রাফির ক্যারেক্টারিস্টিক অনুযায়ী সেই ডিভিশনগুলোর মধ্যে থেকে আমরা আজকে প্রথম আলোচনা শুরু করব। নর্দার্ন মাউন্টেন নিয়ে ওকে তাহলে আমরা এরপর পড়ব নর্দার্ন মাউন্টেন রিজিয়ান এবং এখানে আর একটা বিষয় উল্লেখ করার প্রয়োজন যে আমরা নর্দার্ন মাউন্টেন পড়তে গেলে মূলত যেটা পড়ব সেটা হচ্ছে হিমালয়কে হিমালয়ের যে শ্রেণীবিভাগ আমরা হিমালয়ের শ্রেণীবিভাগটার জন্য দুটো ক্লাস রেখেছি অর্থাৎ আজকে আমরা প্রথম কথা নর্দার্ন মাউন্টেন পড়ব তার সাথে হিমালয়ের শ্রেণীবিভাগ পড়ব এবং আর একটা ক্লাসে হিমালয়ের শ্রেণীবিভাগটাকে দুটো ভাগ আমরা যেহেতু করেছি আজকে আমরা পড়ব রিজিওনাল অংশটা অর্থাৎ হিমালয়ের যে আঞ্চলিক শ্রেণীবিভাগ সেই অংশটা এবং এর পরের দিন পড়ব ফিজিক্যাল অংশটা তার কারণ হচ্ছে যাতে করে আমাদের ক্লাসটা মনোটনাস না হয়ে যায় আমাদের ক্লাসটার স্টুডেন্টসদের পার্টিসিপেশান এবং অ্যাক্টিভিটি যাতে ভালো থাকে এই কারণে ক্লাসগুলো ছোটো ছোটো মডিউলে ভাঙা হয়েছে ওকে তাহলে মূলত আমরা এই চারটে পয়েন্টের ভিত্তিতে আজকে কাজ করবো সেটা হচ্ছে ফিজিওগ্রাফি বেসিস অফ ডিভিশানস তারপর আমরা ডাইরেক্টলি আমাদের ডিভিশানে চলে আসছি যেটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন এবং দেন আমরা নর্দার্ন মাউন্টেনটা আলোচনা করতে করতে নর্দার্ন মাউন্টেনকে যে অর্থাৎ হিমালয়কে মূলত যে ভাগগুলোতে করা হয় হিমালয়ের এই রিজিওনাল যে ভাগটা সেটা আমরা পড়ব ওকে আর দেরি না করে তাহলে আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই দেখো ফিজিওগ্রাফিক্যাল ডিভিশানস অফ ইন্ডিয়া পড়তে গেলে যে বিষয়টা আমি আগেই উল্লেখ করলাম যে ফিজিওগ্রাফি সম্বন্ধে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন যে আমরা ফিজিওগ্রাফিক ডিভিশনস তো পড়বো আমরা সাধারণভাবে যেটা দেখে থাকি বা যেটা পড়ে থাকি যে আমাদের ভারতবর্ষকে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে মাউন্টেন প্লেন পেটু সামথিং এরকম ভাগ করা হয়ে থাকে কিন্তু কেন এই কেনটা যখনই আমরা জানতে চাইবো তখন আমাদের যে বিষয়টা মাথা খারাপ করবে সেটা হচ্ছে এই টার্মটা ফিজিওগ্রাফি এবং এই ফিজিওগ্রাফি টার্মটা কিন্তু বারংবার আমাদের আলোচনার মধ্যে উঠে আসবে যে ফিজিওগ্রাফি কাকে বলে তো ফিজিওগ্রাফি কাকে বলে যতক্ষণ না আমরা জানবো ততক্ষণ কিন্তু এই ক্লারিফিকেশনটা আমরা নিজেরা নিজেদের কাছেই দিতে পারবো না দেখো ফিজিওগ্রাফি কী ফিজিওগ্রাফি হচ্ছে একটা জিওগ্রাফির ব্রাঞ্চ বা জিওগ্রাফির যে স্টাডি হয় ডিসিপ্লিন তার একটা পার্টিকুলার ব্রাঞ্চ যেখানে প্রেজেন্ট রিলিফ ফিচারগুলো সম্বন্ধে আলোচনা করা হয় এবং এই প্রেজেন্ট রিলিফ ফিচারগুলোর সাথে কি আলোচনা করা হয় যে আর্থ সার্ফেসের যে ন্যাচারাল অ্যাক্টিভিটিস বা ন্যাচুরাল ফিচার্স তাদের ইন্টার রিলেশনটা অর্থাৎ ধরো এখানে কোনো একটা এরিয়া হচ্ছে এরিয়া এক্স এবার আমি এরিয়া এক্সে গিয়ে দেখলাম একটা পার্টিকুলার টাইপ ওয়াই ল্যান্ডফর্ম আমি দেখতে পাচ্ছি এখানে এবার ফিজিওগ্রাফির কাজ কী হবে ফিজিওগ্রাফির কাজ হচ্ছে দেখো এই এরিয়া এক্সে কেন ওয়াই টাইপের ল্যান্ডফর্ম আমরা বর্ণনা কো সরি কেন ওয়াই টাইপের ল্যান্ডফর্ম আমরা দেখতে পাচ্ছি তার বর্ণনাটা দেয়া এইখানে যদি আমরা টার্মটাকে ডিভাইড করি ফিজিও মিন্স শরীর আর গ্রাফি মানে হচ্ছে বর্ণনা করা অর্থাৎ এই পার্টিকুলার জায়গাতে কেন এই পার্টিকুলার টাইপের ল্যান্ডফর্মটা গড়ে উঠছে এই সংক্রান্ত আলোচনাটা আমাদের দেয় হচ্ছে ফিজিওগ্রাফি এবার এই আলোচনাটা করতে গিয়ে আমাদের বুঝতে হবে যে এই এক্স জায়গাতে ধরা যাক যে মাউন্টেন আছে এবার এই মাউন্টেনটা হওয়ার পিছনে এই মাউন্টেনটা হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে কেন এখানে মাউন্টেন্সগুলো তৈরি হচ্ছে এই বিষয়টা আমাদের ফিজিওগ্রাফি পড়তে সাহায্য করবে এবং এই বিষয়ে এই যে ক্যাজুয়াল রিলেশনশিপের কথা আমি বললাম অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট যে রিলেশনশিপ যে কিছু নির্দিষ্ট কারণের জন্য কোনো নির্দিষ্ট জায়গাতে একটা সার্টেন টাইপের ল্যান্ডফর্ম আমরা দেখতে পাচ্ছি এবং তার ভিত্তিতে আমরা কোনো দেশ বা কোনো অঞ্চল তাকে ভাগ করছি সেম ক্যারেক্টারিস্টিক অনুযায়ী দেখো এই যে ফিজিওগ্রাফিক ডিভিশানসটা করা হয়েছে ভারতবর্ষের যে ফিজিওগ্রাফিক ডিভিশনসটা করা হয়েছে এইটা মূলত কোন বিষয়ের আন্ডারে আসে এটা মূলত আসে রিজিওনাল জিওগ্রাফির আন্ডারে ওকে এটা মূলত আসে রিজিওনাল জিওগ্রাফির আন্ডারে এবার যখনই আমি রিজিওনাল কথাটা আনবো তার মানে আমাকে বুঝে নিতে হবে যে আমরা কোনো একটা অঞ্চলকে কিছুর ভিত্তিতে শ্রেণীবিভাজন করছি তো দেখো এখানে শ্রেণীবিভাজনটা কেমন করা হয়েছে যে আমাদের ভারতবর্ষের টোটাল আমরা যদি অঞ্চল ধরি অর্থাৎ ভারতবর্ষের এন্টায়ার ভারতবর্ষের যে ল্যান্ড এরিয়া আছে এবং স্থলভাগ জলভাগ আমরা যদি দুটোকেই কনসিডার করি ভারতের যা বাউন্ডারির মধ্যে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কী কী এটা সেন্সাস কমিশন নাইনটিন ফিফটি ওয়ান প্রদত্ত একটা তথ্য যেটা অলমোস্ট সেম আছে সেটা হচ্ছে মাউন্টেন রিজিয়ান আছে কত টেন এরিয়া নিয়ে হিলি এরিয়াস আছে এইটিন পয়েন্ট এরিয়াজ নিয়ে প্লেটুস রিজিয়ান আছে টোয়েন্টি নিয়ে প্লেন এরিয়া আছে আমাদের তেতাল্লিশ শতাংশ বা 43 ফর্টি এরিয়া নিয়ে এবার ক্লাস শুরুর সময়তেই আমি যে বিষয়টা তোমাদের সামনে উল্লেখ করলাম যে দেখো এই যে শ্রেণীবিভাজনটা এই শ্রেণীবিভাজনটা বিভিন্ন জিওমোরফোলজিস্ট বলো বিভিন্ন রিজিয়নাল জিওগ্রাফার বলো তারা তাদের যুক্তি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেছে তো আমরা এখানে যে আলোচনার ভিত্তিটা আছে যে মাউন্টেন হিলি এরিয়াস প্লেটুজ এবং প্লেন এর সাথে আর একটা মূলত বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আইল্যান্ড রিজিয়ানস আমরা এই চারটের সাথে এই আইল্যান্ডস অংশটাকে একটুখানি পড়বো কারণ এই আইল্যান্ড সংশয়টা যোগ করলেই আমরা যদি দেখি ভারতবর্ষের যে টোটাল যে ফিচার আছে তার একটা আউটলাইন এবং তার একটা সম্পূর্ণ ধারণা আমরা পেয়ে যাব ওকে তাহলে ফিজিওগ্রাফিক্যাল ডিভিশনস পড়ার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আশা করি সেই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলাম যে ফিজিওগ্রাফি মূলত বিষয়টা কি এবং কোন পার্সপেক্টিভে আমরা আমাদের আগামী সময়ের পড়াশোনাটা করব রাইট চলো নেক্সট এবার দেখা যে এই ফিজিওগ্রাফিক্যাল ডিভিশনস যেগুলো আমি বললাম সেগুলো কি কী দেখো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য হিমালয়ান মাউন্টেন্স হিমালয়ান মাউন্টেন্স মানে আমাদের উত্তর ভারত যদি আমরা বলি উত্তর ভারতের যে পার্বত্য অঞ্চল সেটা পুরোটাই কিন্তু দিকে আমরা দেখতে পাচ্ছি একদম নাঙ্গা পর্বত থেকে এইদিকে নাঙ্গা পর্বত থেকে একদম এদিকে অরুণাচল প্রদেশের নামচা বাড়ো পর্যন্ত এরকমভাবে আমরা দেখব যে আমাদের হিমালয় পর্বতমালাটা এরকমভাবে চলে গেছে ওকে তাহলে এই অঞ্চলটা মূলত আমাদের কোন ভাগটা সেটা হচ্ছে এই হিমালয়ান মাউন্টেনটা এবার এই হিমালয়ান মাউন্টেনটা পড়ার পর যেটা আমরা দেখব সেটা হচ্ছে দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া অর্থাৎ এই হিমালয়ান মাউন্টেন আমরা পড়বো তার নিচে অর্থাৎ হিমালয়ান মাউন্টেনের পাদদেশীয় অঞ্চল যেটাকে পিডমন্ট জোন বলা হয় সেই পিডমন্ট জোনে আমরা দেখবো কী তৈরি হয়েছে দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া এবার এই গ্রেট প্লেন অব নর্থ ইন্ডিয়া তৈরির এগেনস্টে আমরা মূলত চার ধরনের যুক্তি পাই আমরা যখন গ্রেট প্লেন অব নর্থ ইন্ডিয়া নিয়ে যে ক্লাসটা করবো অর্থাৎ আমি তোমাদের আগেই উল্লেখ করলাম যে টোটাল পাঁচটা আমাদের ক্লাস হবে এই পাঁচটা ক্লাসে আমরা প্রত্যেকটা এই সাব ইউনিটগুলো ধরে ধরে আলোচনা করব তো গ্রেট প্লেন অফ ইন্ডিয়ার উৎপত্তির ক্ষেত্রে মূলত আমরা চারটে যুক্তি দেখতে পাই তার মধ্যে সবথেকে সহজ এবং সবথেকে বোঝার উপযুক্ত যুক্তি যেটা হলো যে এই হিমালয় অঞ্চল থেকে কী হয়েছে বিভিন্ন ধরনের নদীগুলো সৃষ্টি হয়েছে স্বাভাবিক অর্থে দেখো আমি এখানে একটা স্কেচ করে দেখাচ্ছি যে কীভাবে নদীগুলো তৈরি হয় ধরো এই যে জায়গাগুলো এই যে জায়গাগুলোতে আইদার গ্লেসিয়ার আছে অথবা এগুলো বৃষ্টির ফলে জল এই জায়গাগুলোতে প্রথমে প্রথম অবস্থাতে পড়েছে এবং এখান থেকে কি করছে এরা অ্যাকর্ডিং টু স্লোপ আমরা স্লোপটা দেখতে পাচ্ছি এরকমভাবে আছে এরকমভাবে জলগুলো একটা স্ট্রিম হয়ে বা একটা তোমার রিল হয়ে জলগুলো বেরিয়ে আসে স্লোপ অনুযায়ী এবার এই এই রিল বা এই রিল দুটো পরস্পর যুক্ত হয় কিছুদূর যাওয়ার পর স্বাভাবিক অর্থে জলের যদি আমরা দেখি জলের প্রবাহ আমরা যদি লক্ষ্য করি তাহলে জল পাশাপাশি দুটো বা তিনটে নালি আকারে জল যখন প্রবাহিত হয় তারা কিছু দূর যাওয়ার পর যুক্ত হয় এবার এই কেন যুক্ত হয় যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটা বিষয় এখানে বুঝে রাখতে হবে যে ধরো একটা জলের ফ্লো হচ্ছে এরকম এবার এই জলটা যখন ফ্লো হচ্ছে এর বোধ সাইডে এ কী করবে যে মাটি থাকবে বা যে অংশটাই থাকুক সেটাকে কিন্তু আস্তে আস্তে ভেজাতে শুরু করবে যখন ভেজাতে শুরু করবে তাহলে দেখো এর মূল যে জায়গাটা দিয়ে প্রবাহিত হচ্ছে তার বোধ সাইডটা কিন্তু এ আস্তে আস্তে হিউমিট করছে আস্তে আস্তে ভেজাচ্ছে এবং এর পরবর্তীতে এর পার্শ্ববর্তী অঞ্চলে যদি আরেকটা এরকমভাবে রিলস প্রবাহিত হয় বা একটা স্ট্রিম যদি আমরা ধরে নিই প্রবাহিত হয় তাহলে সে সেম কাজ করবে এই রকমভাবে কিছুটা এইদিকে ভেজাবে আর এরকমভাবে কিছুটা এই অংশটাতে ভেজাবে এবার এই যখন অংশগুলো ক্রমশ ভিজতে থাকছে কিছু দূর যাওয়ার পর কী হয় এই দুটো রিল পরস্পর যুক্ত হয়ে যায় তাদের জলপ্রবাহের প্রবণতাটা বেড়ে যায় অর্থাৎ তাদের মানে যদি এটাতে আমি এক ইউনিট জল এটাতে এক ইউনিট জল ধরি তাহলে আলটিমেটলি যখন এটা মিশে গেল এটাতে দুই ইউনিট জল চলে এলো এরকমভাবে কি হলো এই যে স্ট্রিমটা ছিল এই স্ট্রিমের ভলিউমটা বেড়ে গেল এবং পরবর্তীকালে যখন আরও বেশি পথ এরা অতিক্রম করবে তখন কি হবে এরা আলটিমেটলি যুক্ত হতে থেকে থেকে এরা নদীতে পরিণত হবে যেমন আমি এখানে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ধরো এইটা হচ্ছে আমার মেন স্ট্রিম যেটা আমি দেখাচ্ছি এবং এর সোর্স আমরা দেখব এরকমভাবে বিভিন্ন ধরনের জায়গা থেকে ছোট বড় বিভিন্ন নদী এসে এরকমভাবে মিলিত হচ্ছে এটা আমরা আমাদের যে রিভার আছে আমাদের ইন্ডিয়ান রিভার সেই অংশে আরও ডিটেলে আলোচনা করবো ডেফিনেটলি জাস্ট এখন বোঝানোর জন্য এটা বলা তো আলটিমেটলি এরকমভাবে একটা নদী উৎপত্তি হয় এবার একটা জিনিস চিন্তা করে দেখো যে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে নদীগুলো উৎপন্ন হচ্ছে তাদের সারা বছর জল থাকবে কারণ কি কারণ হচ্ছে এগুলো গ্লেসিয়েটেড ওয়াটারে তৈরি অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে যে হিমবাহগুলো আছে সেই হিমবাহ গলা জল থেকে আমাদের কি হয় হিমবাহ গলা জল থেকে এই নদীগুলোর উৎপত্তি সুতরাং সারা বছর জল থাকে এবং সারা বছরেরা এই ঢালুযুক্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে প্রচণ্ড গতি সম্পন্ন হয় যার ফলে প্রচণ্ড ক্ষয়কার্য করে এবং সেই ক্ষয়িত মেটেরিয়ালসগুলোকে ইরোডেড মেটিরিয়ালসগুলোকে তারা বহন করে নিয়ে আসে কিন্তু যখন এই পর্বতের পাদদেশীয় অঞ্চলে আসে অর্থাৎ চিন্তা করে দেখো এরকমভাবে তাদের ফ্লোটা হচ্ছিল হঠাৎ করে এই জায়গাটাতে আসার পর কী হচ্ছে দেখো স্লোপটা একদম কমে যাচ্ছে যখন এই স্লোপটা কমে যাচ্ছে তখন তাদের যে সেডিমেন্ট লোড অর্থাৎ ইরোডেড মেটেরিয়ালগুলোকে যে নিয়ে আসছিলো সেডিমেন্ট লোডটাকে কি করছে সেডিমেন্ট লোডটাকে এরকম জায়গাতে রিলিজ করে দিচ্ছে কারণ সেগুলোকে আর তারা বয়ে নিয়ে যেতে পারবে না এবার যখনই রিলিজ করছে তখনই ওই জায়গাতে কারা পড়ে থাকি সেডিমেন্টগুলো পড়ে থাকছে এবং ইভেনচুয়ালি একদম শেষ পর্যায়ে যদি আমরা গিয়ে দেখি তখন কি তৈরি হচ্ছে একটা প্লেন ল্যান্ড তৈরি হচ্ছে এবং এই যে প্লেন ল্যান্ড আমি এখানে দেখাচ্ছি তোমাদের এই ধরো এদিকে মোটামুটি গুজরাট রাজস্থান প্লেন এই অঞ্চলটা আমরা যদি বেঙ্গল এই অঞ্চলটা ধরে নিই ঠিক আছে এই যে অঞ্চলটা পুরো এই অঞ্চলটাকে আমরা বলছি দ্য গ্রেট প্লেন রিজিয়ান এবং এই প্লেন সৃষ্টি হওয়ার পেছনে যে চারটে কারণ আমি উল্লেখ করলাম এখানে তার মধ্যে একটা খুব সাধারণ বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম ওকে যাতে আমরা এই যে আমি তোমাদের বলেছিলাম যে আমরা বেসিসগুলো পড়বো যে কোন কোন বেসিসে হয়েছে সেই বেসিসের একটা অংশ তোমরা বুঝতে পারো নেক্সট দেখো নেক্সট আমরা পড়বো হচ্ছে দ্য পেনিনসুলার প্লেটু ওকে এই পেনিনসুলার প্লেটু যে জিনিসটা সেটা হচ্ছে দেখো প্লেটু মানে হচ্ছে আমাদের যখন ভূমি তৈরি হয় ভূমির ক্যারেক্টারিস্টিক অনুযায়ী মোটামুটি কম উচ্চতাযুক্ত অর্থাৎ পাহাড়ের থেকে কম উচ্চতাযুক্ত এবং সমভূমির থেকে বেশি উচ্চতাযুক্ত যে অঞ্চলগুলো তাদেরকে আমরা সমভূমি বলে থাকি সম সরি তাদেরকে আমরা মালভূমি বলে থাকি এই মালভূমি তৈরির পিছনে অনেকগুলো রিজন্স থাকে মানে বিভিন্ন টাইপের আমাদের এই প্লেটু অঞ্চল বা মালভূমি দেখতে পাওয়া যায় যেমন আমরা যদি এখানে আমাদের তিব্বতের মালভূমি অঞ্চলটা লক্ষ্য করি ঠিক আছে তিব্বতের মালভূমি অঞ্চলটা লক্ষ্য করলে তাকে দেখব সেটা হচ্ছে চারিদিকে পার্বত্য অঞ্চল দ্বারা ঘেরা ঘেরা যাকে বলা হচ্ছে ইন্টারমনেটন প্লেটু এবং ভারতের ক্ষেত্রে ভারতের যে প্লেটু রিজিয়ান আমরা যদি এই অংশটাতে দেখি এই প্লেটুটা মূলত কি হয়েছে এই প্লেটুটা মূলত তৈরি হয়েছে আমাদের আগ্নেয় শিলা থেকে অর্থাৎ যখন অগ্নুদ্গম হয়েছে অগ্নুদ্গমের ফলে কি হয়েছে অগ্নুদ্গমের ফলে লাভা মানে সিট ফ্লাড হয়েছে লাভাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং তার পরবর্তীতে কী হয়েছে তার পরবর্তীতে সেগুলো ক্রমশ ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হয়ে শিলায় তৈরি হয়েছে এবং সেই শিলা দ্বারা আমাদের এই যে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল সেটাকে আমরা দেখতে পাই সেই অংশটা তৈরি হয়েছে এবং এই অঞ্চলটাকে আমরা যে পেনিনসুলার নাম দিয়েছি আমরা এই অঞ্চলটাকে বলা বলি মূলত পেনিনসুলার এই মোটামুটি অঞ্চলটা দক্ষিণের অঞ্চলটাকে কেন পেনিনসুলার বলি তার বেসিক রিজেন হচ্ছে দেখো তিনটে সাইড একটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড একটা হচ্ছে তোমার সার্দার্ন সাইড এবং আরেকটা হচ্ছে আমাদের ইস্টার্ন সাইড তিনটে সাইডে দেখো তিনটে আমাদের জলভাগ আছে একটা হচ্ছে সি একটা হচ্ছে বে অফ বেঙ্গল আর এইদিকে হচ্ছে ইন্ডান ওশান এবং একটা অংশ অর্থাৎ এই প্লেটুর যে নর্দান অংশটা সেটা দেখো মেন যে ভূভাগ তার সাথে যুক্ত আছে সুতরাং এই রকম পরিস্থিতি থাকলে আমরা জিওগ্রাফিক্যাল টার্মে তাকে কি বলি জিওগ্রাফিক্যাল টার্মে তাকে আমরা পেনিনসুলার বলি অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা ইন্ডিয়ার এই যে প্লেটু রিজিয়ানটা এটাকে আমরা পেনিনসুলার প্লেটু বলছি ওকে দেন নেক্সট আমরা কাকে পাচ্ছি নেক্সট আমরা পাচ্ছি দ্য কোস্টাল প্লেন্স অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সমুদ্রের বাউন্ডারি অর্থাৎ আমরা যদি দেখি এইদিকে একদম গুজরাট থেকে এইদিকে একদম বেঙ্গল প্লেন পর্যন্ত বা বেঙ্গল অঞ্চল পর্যন্ত পশ্চিমবঙ্গ পর্যন্ত পুরোটা জলভাগ দ্বারা ঘেরা ওকে আমরা মেনল্যান্ডের কথা বলছি তাহলে এই দ্বারা ঘেরা যে অংশগুলো অর্থাৎ তার যে উপকূল অঞ্চলগুলো এই উপকূল অঞ্চলে কী হচ্ছে সমুদ্রের সঞ্চয়কার্য বা ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে এবং সমুদ্রের সঞ্চয়কার্যের ফলে মূলত যে প্লেন তৈরি হচ্ছে তাকে আমরা বলছি কোস্টাল প্লেনস আর কে থাকছে আর হচ্ছে দ্য আইল্যান্ডস রিজিয়ান অর্থাৎ এইদিকে আমরা দেখতে পাবো আন্দামান নিকোবরকে আমরা দেখতে পাচ্ছি এবং এই দিকে আমরা লাক্সাদ্বীপকে দেখতে পাচ্ছি বা লাক্ষাদ্বীপকে দেখতে পাচ্ছি এই দুটো ধরনের আমরা আইল্যান্ড ভারতবর্ষের জন্য দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে সীমানা তার মধ্যে এবার দেখো আমি যে বিষয়টা এখানে উল্লেখ করতে চাই যে এখানে আন্দামান এবং আর একদিকে হচ্ছে আমার এখানে লাক্ষাদ্বীপ দুটোর অরিজিন কিন্তু ডিফারেন্ট আমরা যদি এই আইল্যান্ডের অরিজিনটা দেখি আইল্যান্ডের অরিজিন কিন্তু ডিফারেন্ট ডেফিনেটলি তারা একটা ক্যাটেগরির মধ্যে পড়ছে যে তারা হচ্ছে আইল্যান্ড কিন্তু দুটোর অরিজিন আছে ডিফারেন্ট আন্দামানটা হচ্ছে তোমার আগ্নেয় উৎপাত থেকে হয়েছে বা আগ্নেয় অ্যাক্টিভিটিস যেটাকে আমরা বলি ভলক্যানিক ইরাপশানসের ফলে তৈরি হয়েছে এবং এই যে লাক্সাদ্বীপ এটা মূলত একটা কোরাল ফরমেশনের জন্য বা কোরাল ফর্মেশন থেকে তৈরি হয়েছে ওকে তাহলে এই গেল আমাদের মূলত যে ফিজিওগ্রাফিক ডিভিশনসগুলো আমরা করেছি তার বেসিসগুলো অর্থাৎ কোন কোন ভিত্তিতে করেছি এবার আমরা আমাদের আলোচনাতে চলে যাব হিমালয়ান মাউন্টেন্স সংক্রান্ত যে আলোচনাটা আজকে আমরা শুরু করব আমি আগেই বলেছি আমরা প্রত্যেক দিন একটা করে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে তাহলে আমাদের টোটাল এই ফিজিওগ্রাফিক ডিভিশনসটা একদম ইন ডেপথে পড়তে মোটামুটি আজকের পরেও সময় লাগবে হচ্ছে পাঁচটা কারণ এই হিমালয়ান যে মাউন্টেন রিজিয়ানটা হিমালয়ান মাউন্টেন রিজিয়ানটা আমরা কি করব হিমালয়ান মাউন্টেন রিজিয়ানটা আমরা দুটো অংশে পড়ব কারণ হিমালয়ান মাউন্টেন রিজিয়ানটা আমরা যদি একটা ক্লাসে পড়তে যাই সেটা খুব মনোটানস হবে ওকে চলো তাহলে দেখো আমরা আজকে হিমালয়ের অরিজিন সম্বন্ধে যে আলোচনা করবো সেক্ষেত্রে কী বলা হচ্ছে যে হিমালয়ের অরিজিন সম্বন্ধে ডিফারেন্ট জিওগ্রাফার্স এবং জিওলজিস্ট এখানে বিভিন্ন ধরনের জিওগ্রাফার এবং জিওলজিস্ট যারা আছেন তারা হিমালয়ের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের তত্ত্ব দিয়েছেন মানে তারা তাদের বিভিন্ন আলোচনা বিভিন্ন সার্ভের পর এই রিপোর্টগুলো দিয়েছেন কিন্তু একটা জায়গাতে মানে সবাই কনসেনসাস দিয়েছে বা একটা আলোচনার ক্ষেত্রে সবাই সহমত পোষণ করেছে সেটা হচ্ছে দেখো এই যে টেথিস সি সংক্রান্ত আলোচনাটা অর্থাৎ যে টেথিস নামক যে সিটা ছিল সেই টেথিস সি থেকে কি হয়েছে আমাদের বর্তমান দিনের হিমালয়ের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় এটা কিভাবে হয়েছে সেটা আমরা এবার দেখব দেখো প্রথম অবস্থায় যেটা আমাদের জানতে হবে যে পূর্বতন সময়তে অর্থাৎ একদম পৃথিবীর সৃষ্টির সময়তে মূলত গোটা পৃথিবী একটা ইউনিট ছিল অর্থাৎ আমি যদি ধরি এরকমভাবে যে গোটা পৃথিবী একটা ইউনিট ছিল এর মধ্যে আমাদের ওয়ার্ল্ডের ম্যাপ যদি আমরা লক্ষ্য করি তাহলে তার কোনো বাইফারকেশন বা তার কোনো ট্রাইফার্কেশন ছিল না অর্থাৎ এই একটা সিঙ্গেল ইউনিট ছিল যার নাম ছিল হচ্ছে প্যাঞ্জিয়া ওকে এবার এই প্যাঞ্জিয়াটাকে ঘিরে একটা ওয়াটার বডিজ ছিল এই প্যাঞ্জিয়াটাকে ঘিরে বিশ্বের যত আমরা আজকে সমুদ্র বা ওসেন দেখতে পাচ্ছি তাদেরকে ধরে নেওয়া হয় যে একটা এই পৃথিবীটাকে ঘিরে বা এই ইউনিটটাকে ঘিরে কী ছিল এই ইউনিটটাকে ঘিরে একটা জলভাগ ছিল যার নাম হচ্ছে প্যান্থালাসা ওকে তাহলে আমরা দুটো কনসেপ্ট এখানে পেলাম একটা হচ্ছে প্যানজিয়া আর একটা হচ্ছে প্যান্থালাসা এবার দেখো এইগুলো ভালো করে একটু মাথায় রাখবে কারণ এগুলো থেকে ছোটো ছোটো প্রশ্ন আসে এমসি কিউ যেহেতু কোয়েশ্চেনের প্যাটার্ন আমাদের এখানে যে থালাসা কী বা প্যানজিয়া কী এগুলো কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির কোয়েশ্চেন এবং ডাব্লু মেন্সের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে কিন্তু এরকম কোয়েশ্চেন আসার চান্সেস ভেরি হাই কারণ একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন মেনসে আসছে এটা তোমরা দেখতে পাচ্ছ ওকে চলো ইন নর্থ অফ প্যাঞ্জিয়া দেয়ার ওয়াজ আ ল্যান্ডমাস কল্ড অ্যাঙ্গারাল্যান্ড অর্থাৎ আমরা যদি এটাকে প্যানজিয়া ধরছি তাহলে এর নর্দার্ন সাইডে এই দিকটাতে কে থাকছে এই দিকটাতে থাকছে হচ্ছে অ্যাঙ্গারাল্যান্ড এই অ্যাঙ্গারাল্যান্ডটা কি এই অ্যাঙ্গারাল্যান্ডটা হচ্ছে একটা হিউজ ল্যান্ডমাস ধরো একটা বিশাল বড়ো অঞ্চল জুড়ে ধরো এইটা আমি যদি ধরে নিই সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের ল্যান্ড বা এটাকেই বলা হচ্ছে কি এইটারই নাম হচ্ছে লরেসিয়া তাহলে এখানেও আমরা একটা এমসি পেতে পারি যে অ্যাঙ্গারাল্যান্ড কোন জায়গাটাতে অবস্থিত ছিল দ্যাট মিন্স এটা নর্দার্ন সাইডে নাকি সার্দার্ন সাইডে বা লরেসিয়া কোন জায়গাটাতে অবস্থিত ছিল ওকে নেক্সট দেখো ইন সাউথ অফ প্যানজিয়া অর্থাৎ এই দক্ষিণ অংশটাতে কে থাকছে দক্ষিণ অংশটাতে থাকছে যে অংশটা তার নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড তাহলে আমরা মূলত দু ধরনের ল্যান্ডের এখানে সন্ধান পেলাম একটা হচ্ছে অ্যাঙ্গারাল্যান্ড আর একটা হচ্ছে তোমার আমাদের দক্ষিণ অংশটা যদি আমরা ধরে নিই এখানেও একটা বড়ো ল্যান্ডমার্ক যার নাম হচ্ছে ল্যান্ড এবং ইন বিটুইন ল্যান্ড এবং গন্ডওয়ানা ল্যান্ড দেয়ার ওয়াজ জিওস জিওসিন ক্লাইন নেমড অ্যাজ টেথিস তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা টেথিসের কথা বলছিলাম যে টেথিস থেকে আপ্লিভমেন্ট হয়ে আমাদের হিমালয় বর্তমানে তৈরি হয়েছে এই ধারণাটা সকলে বিশ্বাসযোগ্য বা এই ধারণাটা সকলে মনে করে তাহলে এই টেথিসটা এখন কোথা থেকে চলে এলো টেথিসটা চলে এলো আমাদের এই দুটো ল্যান্ডমার্ক আঙ্গারা ল্যান্ড এবং আমাদের দক্ষিণে হচ্ছে গন্ডোয়ানা এই গন্ডোয়ানা ল্যান্ড এদের মাঝখানের অংশ হচ্ছে আমাদের এই জিওসিনক্লাইন যার নাম টেথিস তাহলে দেখো আর নতুন টার্ম আমরা এখানে শিখলাম যে জিওসিনক্লাইন ক্লাইন এবার আমাদের তাহলে বুঝে নিতে হবে যেহেতু আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটি চাই জিওসিন ক্লাইন জিনিসটা তাহলে কি ওকে তাহলে জিওসিন ক্লাইন জিনিসটা কি জিওসিন ক্লাইন হচ্ছে লং বাট ন্যারো অ্যান্ড স্যালো ওয়াটার ডিপ্রেশন ক্যারেক্টারাইজড বাই কনস্ট্যান্ট সেডিমেন্টেশান কতগুলো ক্যারেক্টারিস্টিক আমরা এখানে একটা জিওসিনক্লাইনের পেলাম দেখো কারণ এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে প্রথম কি বলছে একটা জিওসিনক্লাইন কেমন হবে লং হবে ন্যারো হবে এবং স্যালো হবে দেখো তিনটের যুক্তি আমাদের কিন্তু বুঝতে হবে যে কেন আমি এই কথাগুলো বলছি লং ন্যারো অ্যান্ড স্যালো এবং তার সাথে আরেকটা বিষয় উল্লেখ করা আছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট সেডিমেন্টেশন এই স্যালোনেস না থাকলে স্যালোনেস না থাকলে সেটা কখনোই সেডিমেন্ট জমাতে পারবে না কারণ এই স্যালোনেস না থাকলে যদি এটা ডেপ থাকতো তাহলে কি হতো যে সেডিমেন্টেশান হতো সেটা তো শুধু নিচেই চলে যেত এরকমভাবে নিচেই চলে যেত তাহলে ক্রমশ জমাট বাধ্য না ক্রমশ একটা লেয়ারের পর আরেকটা লেয়ার কখনও তৈরি হতো না ওকে এবার কি বলা হচ্ছে যে জিওসিন জিওসিনক্লাইনগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ক্লাইন একটা হচ্ছে আর একটা হচ্ছে মেসোজিওসিনক্লাইন এই কি কী মোনোজিওসিনক্লাইন হচ্ছে লং অ্যান্ড ন্যারো ট্র্যাক্ট পলিজিওসিনক্লাইন কি হচ্ছে লং বাট ব্রডার দ্যান মনো অর্থাৎ এই যে সিনক্লাইনের কথা বললাম এই মোনোজিওসিনক্লাইনের যে তোমার উইথটা ছিল তার থেকে একটুখানি চওড়া আর মেসোজিওসিনক্লাইন কি এটা হচ্ছে ন্যারো লং এবং মুভেবেল মুভেবেল মানে হচ্ছে এদের মধ্যে একটা সবসময় মুভেবিলিটি বা চলমানতা লক্ষ্য করা যেত তার কারণ কী সেটা আমরা যখন পরবর্তী সময়ে ফিজিক্যাল জিওগ্রাফির প্লেট টেকটনিক্স অংশ আলোচনা করবো এই প্লেট টেকটনিক্স আলোচনা করতে গেলে ডিটেলে আমরা এই জিনিসটা পাবো এই মুভেবিলিটি কেন তৈরি হয় ওকে এখন শুধু এটা জেনে রাখো যে এটা মুভেবেল হয় কেন আমাদের এই ইনফরমেশনগুলো দরকার ধরো পরীক্ষার সময় মনো মেসো বা পলি এই যে জিওসিনক্লাইনের টাইপগুলো আছে এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে যদি আমরা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড একটু হাই ধরে নিই হাই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হলে কিন্তু এইগুলোই কোয়েশ্চেন আসবে ওকে এরপর আরেকটা কি যে টেথিস আমরা যে টেথিসের কথা এতক্ষণ ধরে আলোচনা করছি টেথিসটা কিসের উদাহরণ টেথিসটা হচ্ছে দেখো এই ক্লাইন্সের উদাহরণ তাহলে টেথিস যে জিওসিনক্লাইন তার একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক কী হলো তার একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে টেথিস মেসোজিওসিনক্লাইন এবার এই জিওসিনক্লাইনগুলোতে কীভাবে পলিসঞ্চয় হয়ে আমাদের যে ভঙ্গিল পর্বতগুলো তৈরি হয় সেটা দেখো প্রথম অবস্থাতে দেখতে পাচ্ছ যে এই জায়গাতে কিন্তু অ্যাজসাচ কোনো ভাঁজ তৈরি হচ্ছে না এই জায়গাগুলোতে সেডিমেন্টেশন হচ্ছে এবং তার পরবর্তীতে আমরা দ্বিতীয় স্টেপটা বাদ দিয়ে যদি একদম তিন নম্বর স্টেপটা দেখি যেখানে ছবিতে দেখানো আছে যে এই যে অঞ্চলটা উত্থিত হয়েছে এই সাইড থেকে এবং এই সাইড থেকে কম্প্রেশানের ফলে অর্থাৎ এই জিওসিনক্লাইনে সঞ্চিত পলিতে চাপ পড়ে জিওসিনক্লাইনসে সঞ্চিত যে পলি তাতে চাপ পড়ার ফলেতে কী হচ্ছে সেই অংশটা উঠে যাচ্ছে ওপর দিকে এবং আমাদের এই যে ভঙ্গিল পর্বত অর্থাৎ আমাদের হিমালয় যে একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ সেই ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে ওকে নেক্সট আমরা দেখব আর একটা শব্দ প্লেট টেকটনিক যেটা আমি এখানে উল্লেখ করলাম এই প্লেট টেকটনিক সম্বন্ধে আমরা একটুখানি আলোচনা করে নেব দেখো প্লেট টেকটনিক পড়তে গেলে আমাদের যেটা প্রথম বুঝতে হবে যে প্লেট বিষয়টা কি প্লেট বিষয়টা হচ্ছে আমরা ফিজিক্যাল জিওগ্রাফিতে পড়েছি যে আমাদের যে গুরুমণ্ডল আছে বা অ্যাস্থেনোস্ফিয়ার গুরুমণ্ডলের ওপরের অংশ সেই অ্যাস্থেনোস্ফিয়ারে ভাসমান বা ফ্লোটিং কন্ডিশানে আছে কিছু লিথোস্ফিয়ারিক স্ল্যাব ওকে কিছু লিথোস্ফিয়ারিক স্ল্যাব বা আমরা বলতে পারি বড় বড় পাথরের স্ল্যাব বা শিলার স্ল্যাব সেই স্ল্যাবগুলোকে আমরা কী বলছি সেই স্ল্যাবগুলোকে আমরা বলছি এক একটা ইন্ডিভিজুয়াল প্লেট এরকম অনেক ধরনের প্লেট আছে অনেক টাইপের প্লেট আছে আমরা যখন পরবর্তী কোনো সময়তে প্লেট টেকটনিক সংক্রান্ত ডিটেল একটা ক্লাস করবো সেখানে আমরা বাকিটা আলোচনা করে নেব এখন যতটুকু আমাদের দরকার বোঝার সেটা হচ্ছে প্লেট কাকে বলে এবার দেখো এই যে আমি বললাম যে এই ফ্লোটিং কন্ডিশনে আছে কার ওপর এই লিথোস্ফিয়ারের ওপর সরি এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর লিথোস্ফিয়ারিক স্ল্যাবগুলো তাহলে চিন্তা করে দেখো এটা ধরো ওই আমাদের অ্যাস্থেনোস্ফিয়ারটা যেটা আমি বললাম এবং তার ওপর এরকমভাবে পাথরের মতো বড় বড় অংশে এরা ভেসে আছে এই যে অ্যাস্টেনোসফিয়ারটা এর চরিত্র হচ্ছে এটা পিচ্ছিল এবং পিচ্ছিল হওয়ার জন্য তাহলে এই এ প্লেট এবং বি প্লেট এরা পরস্পর কি করছে পরস্পর যে কোনো দিকে মুভ করছে স্বাভাবিক অর্থে মুভ করবে কারণ এদের ওয়েট আছে এদের যথেষ্ট একটা ওয়েট থাকার কারণে এরা মুভ করবে কারণ এই যে প্লেটগুলো যখন এই পিচ্ছিলকারক পদার্থটাতে প্রেসার দেবে তার একটা কাউন্টার প্রেসার পাবে এবং এই প্রেসারটা এদেরকে চলতে হেল্প করবে এই প্লেটগুলোর মুভমেন্টের অনেক কারণ আছে তার মধ্যে এটা একটা শুধুমাত্র এটা নয় আরও অনেক কারণ আছে ওকে এবার যখন এই প্লেটগুলো মুভ করছে এই মুভমেন্ট অনুযায়ী আমরা প্লেটকে কি করছি প্লেটকে কতগুলো ভাগে ভাগ করছি দেখো যখন দুটো প্লেট পরস্পর মুখোমুখি সংঘর্ষে চলে আসছে মানে ধরো এই দিক থেকে একটা প্লেট এ প্লেটটা এটা আমি এ প্লেট ধরে নিলাম এ প্লেটটাও এই দিকে আসছে এবং বি প্লেটটা তার এই দিকে আসছে অর্থাৎ দুটো মুখোমুখি যখন সংঘর্ষ হচ্ছে তখন কি হচ্ছে মাঝখানের জায়গাটা ডিস্ট্রাকশন হচ্ছে তার জন্য তাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ প্লেট ওকে তারপর দেখো এইটা ধরে নিচ্ছি এ প্লেট যেটা এইদিকে চলে যাচ্ছে এবং এটা ধরে নিচ্ছি বি প্লেট যেটা আমি এখানে এই দুটো প্লেট মেনশন করেছি তাই দেখাচ্ছি এটা চলে যাচ্ছে এইদিকে তাহলে মাঝখানের অংশটাতে কী হবে মাঝখানের যে অংশটা এই মাঝখানের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাতে যে আগ্নেয় মেটেরিয়ালসগুলো চাপা থাকে সেগুলো কী হবে মাঝখানটা ফাঁকা হয়ে গেলে এরকমভাবে উত্তিত হবে অর্থাৎ এখানটা একটা কনস্ট্রাকশন হচ্ছে তাই একে আমরা বলছি কনস্ট্রাকটিভ প্লেট এবং কী হচ্ছে দেখো নিউট্রালিটি একটা মেনটেন করছে দুটো প্লেট কেউ কারোর সাথে কোনো রকম সংঘর্ষে লিপ্ত না হলে এ চলে যাচ্ছে এই এবং বি চলে যাচ্ছে জাস্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওপর দিকে চলে যাচ্ছে বা সাইডে চলে যাচ্ছে তখন কি হচ্ছে কোনো ধরনের সমস্যা তৈরি যেহেতু করছে না তাই তাকে আমরা বলছি নিউট্রাল প্লেট এটা এনটা ইয়ে হয়ে গিয়েছে এনিওয়েজ এটাকে আমরা বলছি নিউট্রাল প্লেট তাহলে এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে মূলত কিছু কনস্ট্রাকশান কাজ হয় ওকে তাহলে এই গেল আমাদের মোটামুটি প্লেট টেকটনিক সম্বন্ধে একটা ধারণা যেটা আমাদের হিমালয়ের উৎপত্তিকে বুঝতে সাহায্য করবে ওকে এবার অরিজিন অফ হিমালয়াস যদি আমরা এবার অ্যাকচুয়ালি দেখি জিওসিনক্লাইন এবং প্লেট বোঝার পরেতে একটা সিম্পল জিনিস যেটা আমাদের পড়ার দরকার নেই শুধু এখানে ছবিটা দেখব যে দুটো প্লেট আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট এবং আরেকটা হচ্ছে এই এশিয়ান প্লেট এইটা মাঝখানে হচ্ছে টেথিস সি তাহলে আমরা কি পড়েছি এই টেথিস সি এর ক্যারেক্টারিস্টিকটা পড়েছি আমরা প্লেটগুলো জানি সিম্পল অর্থে আমরা দেখলাম আগের স্লাইডটাতে যে যখন দুটো প্লেট মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তখন কি হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে অর্থাৎ তখন ধ্বংস হচ্ছে এবার দেখো এখানে কী হচ্ছে এখানেও দুটো প্লেট পরস্পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং যে প্লেটটা ভারী সেই প্লেটটা স্বাভাবিক অর্থেই গ্র্যাভিটির টানে এরকমভাবে নিচের দিকে চলে যাচ্ছে এবং যে প্লেটটা কম্প্যারেটিভলি হালকা সে কী হচ্ছে ওভাররাইড করছে বা ওপরে উঠে যাচ্ছে এবং এই সংঘর্ষের ফলে মাঝখানে যে পলিটা সঞ্চিত আছে এই পলিটাতে কি হচ্ছে ভাঁজের সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে আলটিমেটলি এই ভঙ্গিল পর্বতটা তৈরি হচ্ছে এখানে দেখো স্টেপ ওয়াইজ দেওয়া আছে মানে হিমালয় পর্বতমালাটা তো একদিনে তৈরি হয়ে যায়নি বিভিন্ন সময়ে সময়ে তৈরি হয়েছে এবং টিল ডেট তার হাইট কিন্তু ইনক্রিজ করছে ওকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিমালয় পর্বতটা ঠিক এই রকমভাবে তৈরি হয়েছে ওকে এবং আলটিমেটলি কিন্তু এই রকম প্লেটের সংঘর্ষের ফলেই তেথিসে জমে থাকা পলিতে চাপ পড়ে আমাদের হিমালয়ের উৎপত্তি সুতরাং হিমালয়ের উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বের কথা আমি বলছিলাম সেই তত্ত্ব সম্পর্কে কিন্তু আমরা যথেষ্ট একটা স্বচ্ছ ধারণা লাভ করলাম এবার আমরা দেখবো যে হিমালয়ের ডিভিশানসগুলো অর্থাৎ হিমালয়কে যে আমরা মূলত ভাগ করতে পারি সেটা দুটো ক্যাটেগরি আছে একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে রিজিওনাল তো আজকে আমি যেমন বলেছিলাম যে আজকে আমরা মূলত এই রিজিওনাল অংশটা আলোচনা করব তা না হলে ক্লাসটা মনোটনাস হয়ে যাবে ফিজিক্যালটা অনেকটা বড় ওকে তাহলে আমরা এবার চলে যাব রিজিওনাল ডিভিশনে রিজিওনাল ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি যে হিমালয়কে মূলত চারটে অংশে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পাঞ্জাব হিমালয় একটা কুমায়ুন বা উত্তরাখণ্ড হিমালয় নেপাল হিমালয় এবং শেষে আসাম হিমালয় ওকে চলো তাহলে প্রথম আমাদের যে ভাগটা ছিল সেটা হচ্ছে পাঞ্জাব হিমালয়াস এই পাঞ্জাব হিমালয়াস কোন জায়গাটা পাঞ্জাব হিমালয়াসটা যদি আমরা আমাদের ভারতের ম্যাপে দেখি তাহলে দেখতে পাবো এই অঞ্চলটা দেখো এই সিন্ধু থেকে শতদ্রু এই অঞ্চল পর্যন্ত এই যে অঞ্চলটা এটাকে আমরা বলছি পাঞ্জাব হিমালয়াস ওকে তাহলে এই ক্যারেক্টারিস্টিকগুলো কী কী ইট ইজ স্ট্রেচড বিটুইন দ্য ইন্দাস অ্যান্ড সুলতলেজ রিভার এই জায়গাগুলো মাথায় রাখবে যে কোন নদী থেকে কোন নদী পর্যন্ত আমরা পাঞ্জাব হিমালয়ের যে স্ট্রেচ সেটাকে বলছি এর উইথ কত অলমোস্ট পাঁচশো কিলোমিটার এ লার্জ পোর্শন অব দিস রিজিয়ান লাইজ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর এবং কি হচ্ছে যে জম্মু কাশ্মীর এবং হিমাচল এই দুটো অঞ্চলে যদি আমরা ভারতের ম্যাপ দেখি এই কুমায়ুন অঞ্চল মানে তো উত্তরাখণ্ড এই অংশটা তাহলে ছেড়ে দাও এই যে পাঞ্জাব হিমালয় যে অংশটা বলছি এই অংশটাতে দেখবে দুটো রাজ্য আমরা বেসিক্যালি দেখতে পাই এখন জম্মু কাশ্মীর যদিও রাজ্য নয় এটা ইউটি হয়ে গেছে এবং আরেকটা কাকে দেখতে পাই এখানে আর একটা দেখতে পাই হিমাচলকে ওকে দুটো রাজ্য এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই অঞ্চলটাকে এই দুটো রাজ্যের অস্তিত্ব থাকার কারণে অনেক সময় হিমাচল হিমালয়ও বলা হয় বা কাশ্মীর হিমালয়েও বলা হয়ে থাকে এর গুরুত্বপূর্ণ পিকগুলো কী কী এই যে রিজিওনাল ডিভিশনটার কারাকোরাম লাদাখ পীরপাঞ্জল জাস্কার ধওলাধার এইগুলো হচ্ছে এই অঞ্চলের ইম্পর্টেন্ট পিক ওকে এখানে জোজিলা পাস অবস্থিত তার উচ্চতা কত অর্থাৎ কত অল্টিটিউডে তিন হাজার চারশো চুয়াল্লিশ মিটার অল্টিটিউডে জোজিলা পাস অবস্থিত অর্থাৎ জোজিলা পাস তাহলে কোন অঞ্চলে অবস্থিত যদি এটাকে আমাদের রিজিয়নাল আসপেক্টে কোয়েশ্চেন করে কারণ আমি আগেই বলেছি দুটো ভাগ আছে ফিজিক্যাল এবং রিজিওনাল রিজিওনাল আসপেক্টে কোয়েশ্চেন করলে আমরা কিন্তু এখানে তিনটে অপশন পেতে পারি ওকে দেখো প্রথম অপশন আমরা পাঞ্জাব হিমালয়ে তো পাবোই কারণ আমরা পাঞ্জাব হিমালয়ে পড়ছি এইটা তো আমরা পাবোই তারপর কাকে পেতে পারি তারপর আমরা এই হিমাচল হিমালয়কে পেতে পারি আর একটা কাশ্মীর হিমালয়কে পেতে পারি সুতরাং এই তিনটে অপশনের ক্ষেত্রে আমরা কিন্তু মার্ক করব। এবং দেখব কোন অপশনটা আছে আশা করি দুটো অপশন দেবে না যদি দুটো অপশান একসাথে দিয়ে যায় তাহলে কোয়েশ্চেনটা না অ্যাটেম্প করাই ভালো পরীক্ষা নিয়ামককারী সংস্থা সেটা নির্বাচন করবে যে কোন আনসারটা তারা নেবে ওকে এরপর আমরা দেখব কুমায়ুন হিমালয় আমরা ভারতের ম্যাপে আগে দেখে নিই কুমায়ুন হিমালয় কোন জায়গাটা কুমায়ুন হিমালয়টা দেখো ঠিক এই যে পাঞ্জাব হিমালয় বা আমি যদি বলি জম্মু কাশ্মীর এবং হিমাচল হিমালয়ের পরবর্তী অংশ যেটা কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ড রাজ্যে যেটা অবস্থিত হিমালয়ের স্ট্রেচটা সেটা কোন নদী থেকে কোন নদী শতদ্রু নদী থেকে আমাদের যে কালী নদী নেপালের জাস্ট বর্ডার কালী নদী পর্যন্ত আমাদের এই হিমালয়ের অংশটা অবস্থিত এর এক্সটেনশান তিনশো কুড়ি কিলোমিটার এর ওয়েস্টার্ন পার্টটা অর্থাৎ যে পশ্চিম দিকটা ঠিক আছে সেটাকে বলা হচ্ছে গাঢ়াল হিমালয়া এবং পূর্ব দিকের অংশটাকে বলা হচ্ছে কুমায়ুন হিমালয়া অর্থাৎ দেখো এই কুমায়ুন হিমালয় যে আমি এখানে উল্লেখ করেছি কুমায়ুন হিমালয়ের আবার দুটো অংশ আমরা পেয়ে গেলাম রিজোনাল একটা হচ্ছে গারোয়াল হিমালয়া তাহলে গাঢ়াল হিমালয়ের কোন অংশটাকে বলে এটাও একটা প্রশ্ন আসতে পারে এবং কুমায়ুন হিমালয়া কোন অংশটাকে বলে এটাও একটা প্রশ্ন আসতে পারে তাহলে গাড়ওয়াল হিমালয় আমরা পেয়ে গেলাম ওয়েস্টার্ন পার্টে এবং কুমায়ুন হিমালয় আমরা পেয়ে গেলাম ইস্টার্ন পার্টে নন্দাদেবী বদ্রীনাথ কামেট গঙ্গোত্রী এরা হচ্ছে এই অঞ্চলের মেন পিক অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পিকগুলো সেগুলো হচ্ছে এইগুলো এগুলো একটু মাথায় রাখবে কারণ অনেক সময় কোয়েশ্চেন আসে যে নন্দা দেবী কোন হিমালয়ে অবস্থিত এইগুলো কোয়েশ্চেন কিন্তু নর্মাল কোয়েশ্চেন কিন্তু যদি আমাদের ম্যাপটা ক্লিয়ার না থাকে যদি এই কনসেপচুয়ালটা আমাদের না মানে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমাদের তখন কোয়েশ্চেনটা ধরতে অসুবিধা হবে নেক্সট হচ্ছে মেনি দুনস আর লোকেটেড বিটুইন মিডিল হিমালয়াজ অ্যান্ড দ্য শিওয়ালিক হিল এখানে এই যে দুন শব্দটা এটা আমরা যখন ফিজিক্যাল ডিভিশনটা পড়বো হিমালয়ের যে ফিজিক্যাল অংশটা আছে সেখানে খুব ভালো করে আলোচনা করা হবে যে দুন কাকে বলে সুতরাং এখন এখানে শুধু জেনে রাখো যে দুন এখানে আছে মিডিল হিমালয় এবং শিবালিকের মধ্যে নৈনিতাল অ্যান্ড ভীমতাল আর ইম্পর্টেন্ট লেক শেয়ার অর্থাৎ এই অঞ্চলে আমরা মূলত অনেক লেক দেখতে পাই তাদের মধ্যে দুটো তিনটে লেকের উল্লেখ করা হয়েছে নৈনিতাল এবং ভীমতাল নেক্সট হচ্ছে নেপাল হিমালয়া এই নেপাল হিমালয়াটা হচ্ছে সবথেকে বেশি স্ট্রেচড অংশ প্রায় আটশো কিলোমিটার যেটা কালী নদী থেকে আমাদের পূর্বে চলে আসছে তিস্তা নদী পর্যন্ত মোস্ট অব দিস পোর্শন লাইজ ইন নেপাল আমরা যদি নেপাল হিমালয়টা দেখি দেখো নামটা আমরা যখনই দেখব নামটা শুনে আমাদের বুঝে নিতে হবে যে সেটা অলমোস্ট কোন জায়গাটাকে কাভার করছে এই অঞ্চলটাকে তাহলে নেপাল হিমালয় এই কারণে বলা হচ্ছে যেহেতু এর মোস্ট অফ দ্য পোর্শন নেপালে অবস্থিত এবং ওয়ার্ল্ডের টলেস্ট মাউন্টেন দ্য গ্রেট মাউন্ট এভারেস্ট এই জায়গাতে অবস্থিত নেপাল হিমালয়তে অবস্থিত যার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো বা আট হাজার আটশো মিটার এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই যেমন অপশানস আসবে তেমন আনসার করবে ওকে আর একটা অংশ থাকছে যেটা হচ্ছে তা আসাম হিমালয় আসাম হিমালয়টা দেখো আমরা ত্রিশটা পর্যন্ত অলরেডি চলে এসেছি তাহলে ত্রিশটা থেকে একদম ব্রহ্মপুত্র রিভার অঞ্চল পর্যন্ত যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আসাম হিমালয়া যেটা প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্সকে কভার করছে এবং এই যে আসাম হিমালয়াটা এর অনেকটা অংশ কিন্তু আমাদের এই সিকিম স্টেট ওয়েস্ট বেঙ্গলের একদম নিয়ারেস্ট স্টেট নর্দার্ন সাইডে সিকিমে আমরা পাচ্ছি এবং এখানে গুরুত্বপূর্ণ যে পিক আছে দেখো নামচা বারোয়া সাত হাজার পাঁচশো সরি সাত হাজার সাতশো ছাপ্পান্ন মিটার এবং চোমোলহরী বা চোমো সেটা হচ্ছে সাত হাজার তিনশো একুশ মিটার ওকে ওকে তাহলে এই গেল আমাদের যে রিজিয়নাল ডিভিশনস আমরা হিমালয়ের পড়লাম সেই আলোচনাটা অর্থাৎ হিমালয়কে যদি আমরা রিজিয়নের বেসিসে ভাগ করি অ্যাকচুয়ালি রিজিয়নের বেসিসে ভাগটা করা হয়েছে তোমার এই এক্স রিভার টু ওয়াই রিভার এই ওরিয়েন্টেশনে যে কোন নদী থেকে কোন নদী পর্যন্ত অর্থাৎ এই মাঝখানের অংশগুলোকে আমরা এখানে ভাগ করেছি এর পরের দিন আমরা হিমালয়ের বাকি অংশটা কমপ্লিট করব আমরা ফিজিও গ্রাফিক্যাল বা ফিজিক্যাল যে ডিভিশানসটা সেটা আমরা এখানে পড়বো এবং তার সাথে বিভিন্ন পাস ইম্পর্ট্যান্ট পিক্স এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই ক্লাসটা ভালো করে দেখো কোনো সাজেশানস থাকলে কমেন্ট সেকশানে জানিও বা ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের আদেও উপকারে লাগবে কিনা এই বিষয়গুলো তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও যাতে আমরা আরও বেশি পরিমাণে ইন্সপায়ার্ড হই তোমাদের হেল্পে লাগতে পারি তোমাদের কাজের সাহায্য করতে পারি তোমাদের পড়াশোনাটা যাতে আরও ভালো হয় সেই চেষ্টাই সবসময় ওকে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে